আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য পদ্ধতিতে রূপান্তর। গত ভিডিওতে আমরা দেখেছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং কোন কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এবং ওই সকল সংখ্যা পদ্ধতির ১৬ পর্যন্ত অঙ্ক সংখ্যাগুলো কোনগুলো আমরা সেগুলো দেখেছি। তো আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র একটা নিয়ম ব্যবহার করে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতি, অক্টাল পদ্ধতি এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে রূপান্তর করা শিখব। তো আসুন আমরা এই নিয়মটা দেখে নিই। নিয়মটা হচ্ছে কোনো সংখ্যাকে দশমিক থেকে আমরা যে পদ্ধতিতে রূপান্তর করতে চাই ওই পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। যেমন এখানে আমাদের একটা সংখ্যা নিয়েছি ৩৭, এটা দশমিক অঙ্ক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা, এজন্য আমরা এখানে ভিত্তি ১০ লিখেছি। এখন যদি আমরা এই অঙ্কটা করি তাহলে এটা এমন হয় যে ৩৭কে আমরা প্রথমে যদি ২ দ্বারা ভাগ করি, ভাগফল হয় ১৮ এবং ভাগশেষ হয় ১। আবার ১৮কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ভাগফল হয় ৯, ভাগশেষ হয় ০। আবার ৯কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ভাগফল হয় ৪, ভাগশেষ হয় ১। আবার ৪কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ভাগফল হয় ২ এবং ভাগশেষ হয় ০। আবার ২কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, আবার ২কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ভাগফল হয় ১, ভাগশেষ হয় ০। এবং সর্বশেষ ২ দ্বারা যদি এই ১কে ভাগ করা হয় তাহলে ভাগফল হয় ০ এবং ভাগশেষ হয় ১। এখন নিচের থেকে উপর পর্যন্ত আমরা এই যে ডান পাশে যে অঙ্ক সংখ্যাগুলো দেখছি এগুলোকে নিয়েই আমরা বাইনারি সংখ্যা তৈরি করব। তাহলে দেখা যাক কি হয়। ৩৭ দশমিক সংখ্যা সমান সমান নিচ থেকে নিব, হ্যাঁ, ১ ০ ০ ১ ০ ১, ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটা বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যার ভিত্তি কত ২, এজন্য আমরা এখানে ব্র্যাকেটের পাশে কি লিখব, ২। তাহলে এখানে আমাদের ৩৭ দশমিক সংখ্যা সমান সমান হয় ১০০১০১ বাইনারি সংখ্যা। এবার আমরা দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা দেখব। তো আমরা একটা সংখ্যা নিয়েছি, সংখ্যাটি হচ্ছে ৭১০। এখন এই সংখ্যাটাকে আমরা দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। অতএব দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদের ৮ দ্বারা ভাগ করতে হবে ৭১০ এই সংখ্যাটিকে। তাহলে শুরু করা যাক, ৭১০ সংখ্যাটিকে ৮ দ্বারা ভাগ করব, কারণ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮। তো ৮ দিয়ে যদি আমরা ৭১০কে ভাগ করি তাহলে পরে ভাগফল হয় ৮৮। তো ভাগশেষ থাকে ৬। আবার যদি আমরা ৮ দ্বারা ভাগ করি তাহলে পরে হয় ভাগফল ১১, ভাগশেষ থাকে ০। ১১কে যদি আমরা ৮ দ্বারা ভাগ করি আমাদের ভাগফল হয় ১ এবং ভাগশেষ ৩। আবার যদি আমরা ১কে ৮ দ্বারা ভাগ করি ভাগফল হয় ০ এবং ভাগশেষ হয় ১। এখন আমরা নিচ থেকে উপর পর্যন্ত একটা ডাক টেনে নিই। এখন আমাদের যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম ৭১০, ৭১০ এই দশমিক সংখ্যা সমান সমান অক্টাল সংখ্যা পদ্ধতি হয় ৭১০ দশমিক সংখ্যা সমান হয়, এই যে এখান থেকে নিচের থেকে নেব আমরা ১ ৩ ০ ৬, যেহেতু এটা অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা এজন্য আমরা এই পাশে লিখব ৮, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮। এখন আমরা দেখব দশমিক থেকে হেক্সাডেসিমেল পদ্ধতিতে রূপান্তর। তো
দশমিক থেকে হেক্সাডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করার জন্য আমরা একটি সংখ্যা নিয়েছি 7106। এখন এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, এজন্য আমাদের এই সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করতে হবে। তো দেখি 7106, 7106 এই সংখ্যাটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। সংখ্যাটাকে যদি আমরা এখন 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে 444, ভাগশেষ থাকে 2। এখন 444কে যদি আবার আমরা 16 দ্বারা ভাগ করি ভাগফল আসে 27, ভাগশেষ থাকে 12। এখন এখানে লক্ষ্য করুন যে হেক্সাডেসিমেল পদ্ধতিতে 12 এর মান হয় সি। এখন আবার যদি আমরা 27কে 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 1, ভাগশেষ হয় 11। আর 11 হেক্সাডেসিমেল পদ্ধতিতে 11 এর মান হয় বি। আবার আমাদের এই 1কে 16 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল হয় 0 এবং ভাগশেষ হয় 1। তাহলে 7106কে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে হয় 7106কে যদি আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে হয় 1, মানে 1 বি সি 2, মানে 2, 1 বি সি 2। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।